নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশিগুলি এই সপ্তাহে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স করতে চলেছে, অর্থাৎ 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। সেরা 10টি রাশি, যে রাশিগুলি এই সপ্তাহে বেস্ট পারফরমেন্স করতে চলেছে, বাকি রাশিগুলি অর্থাৎ বাকি 2টি রাশির মধ্যম যেতে চলেছে। তো কোন সেই টপ 10 রাশি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুক্ল। এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম এই ভিডিওতে আমি উল্লেখ করতে চলেছি, তবে এটি পুরোটাই সার্বিক রাশিফল। আপনার জন্মছক অনুযায়ী এই সিরিয়াল ওয়াইজ কিন্তু আপ ডাউন করতে পারে, অর্থাৎ আমি যাকে 5 নম্বর রেখেছি সে দেখা গেল 3 নম্বরে পারফরমেন্স করছে, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আমি যাকে 5 নম্বর রেখেছি সে আবার 7 নম্বরে পারফরমেন্স করছে, অর্থাৎ তার খুব একটা ভালো যাচ্ছে না, এরকম হতে পারে। আপনার রাশিচক্র অনুযায়ী অর্থাৎ দশা অন্তদশা অনুযায়ী কিন্তু ভ্যারি করবে, তবে এটি পুরোটাই ইন জেনারেল, তবে এই ভিডিওটি আপনার চলার পথে গাইড হিসাবে কাজে আসবে। তাহলে আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক সেরা 10টি রাশির নাম। আমি এই ভিডিওতে 10টি রাশির কথা বলবো, কিন্তু সেটি কিন্তু ক্রমানুসারে, অর্থাৎ নিচ থেকে উপরে। প্রথমে বলবো 10 নম্বর, তারপর 9 নম্বর, তারপর 8, এইভাবে যত উপরে যাবে তত কিন্তু তার পারফরমেন্স লেভেল অনেক হাই হবে। তবে আপনারা যদি নিজস্ব জন্মছক বিচার করতে চান, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেরা 10টি রাশির নাম। আমার লিস্টে যে 10 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 10 নম্বরে পারফরমেন্স করবেন, অর্থাৎ আপনাদের সমস্ত দিকে কিন্তু ভালো যাবে, বাট কিছু কিছু জায়গায় বাধার মধ্যে দিয়ে আপনাদেরকে অতিক্রম করতে হবে, এবং আর্থিক দিক কিন্তু মধ্যম যাবে, খুব একটা ভালো যাবে না, এবং খরচার দিক কিন্তু মোটামুটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি, তবে প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে, আর সেই প্রেশারটা আপনাদেরকে নিতে হবে। আসুন এরপরে 9 নম্বর যে রাশি আমার লিস্টে হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 9 নম্বরে পড়েছেন, অর্থাৎ 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আপনারা 9 নম্বরে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু খরচার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, এবং আয়ের দিকও থাকবে, তবে আয়ের থেকে ব্যয়ের পরিমাণ কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভ্রমণের যোগও দেখা যাচ্ছে, এবং কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে। এরপরে 8 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 8 নম্বরে পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনারা টপ 8 পড়েছেন। আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালো এবং খারাপ দুটোই কিন্তু মিশ্র ফল পেতে চলেছেন, অর্থাৎ কিছু পরিমাণ আপনাদের ভালো যাবে, কিছু পরিমাণ খারাপ যাবে, কিছু পরিমাণ অবস্ট্রাকশান তৈরি হবে, কিন্তু সেই সব বাধা কিন্তু আপনারা কাটিয়ে উঠবেন, এতটুকু বলা যেতে পারে। চাকরি ক্ষেত্র শুভ রয়েছে, ব্যবসা ক্ষেত্রে কিছুটা অর্থ বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যেসব অর্থ আপনার ব্যবসায় পড়ে রয়েছে সেই সব অর্থ কিন্তু ওঠার সম্ভাবনাও রয়েছে। এরপরে 7 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 7 নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও মধ্যম যেতে চলেছে, খুব একটা ভালো যাবে না, আবার খুব খারাপও যাবে না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উদ্যমতা দেখা যাবে,
আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অলসতাও দেখা যাবে এবং এই অলসতার কারণে কিছু পরিমাণ কাজের জায়গায় প্রোগ্রেসে কিন্তু কিছুটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে। তবে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন এবং যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, তবে পুরোটা নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে ছয় নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের আগের থেকে অনেকটাই বেটার যেতে চলেছে সমস্ত ক্ষেত্রে, তবে বেস্ট বলবো না বেটার বলবো। অর্থনৈতিক দিক মোটামুটি শুভ রয়েছে, পারিবারিক দিকও শুভ রয়েছে, বন্ধুবান্ধবের হেল্প পেতে চলেছেন এবং এই সপ্তাহে আপনারা নতুন কোনো চাকরি পেতে চলেছেন এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে পাঁচ নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বেটার যেতে চলেছে, অর্থাৎ আগের থেকে অনেক বেটার কিন্তু আপনারা লক্ষ্য করবেন, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ম্যাটার্স বলুন, সমস্ত দিকে কিন্তু আগের থেকে অনেক বেটার থাকবে। তবে খরচা কিন্তু আপনাদেরও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই সময় ট্যুরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। ওভারঅল যদি বলা যায় আপনাদের এই সপ্তাহটা আগের থেকে অনেক বেটার যেতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু চার নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে প্রোগ্রেসের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ আগের থেকে অনেক অনেক বেটার কিন্তু আপনারা রেজাল্ট পাবেন, সেটা কাজের সূত্রে বলুন বা যে কোনো জায়গায় বলুন। এবং আপনারা পুরনো কোনো বন্ধুর সাহায্য পেতে চলেছেন, যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলব চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ চলে এসেছে এবং আপনাদের বিবাহের কিন্তু শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে আপনারা তিন নম্বরে পড়েছেন, অর্থাৎ নাম্বার থ্রি, অর্থাৎ পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আপনারা টপ থ্রিতে পড়েছেন। এই সময় আপনাদের অনেক দিকে কিন্তু শুভ হতে চলেছে, যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকরি পাবেন, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু অনেক কেনাবেচা বৃদ্ধি পাবে এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এছাড়াও প্রেম বা প্রেমজ দিকে কিন্তু শুভ যেতে চলেছে, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের এই সপ্তাহ কিন্তু অনেক অনেক বেটার যেতে চলেছে। এরপরে যে দুই নম্বর রাশির কথা বলবো, অর্থাৎ টপ টু রাশি ইন দিস উইক, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে অর্থাৎ পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত দুই নম্বরে পারফরমেন্স করতে চলেছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ, অনেকটাই, অর্থাৎ সেটা চাকরি ক্ষেত্রে বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, দাম্পত্য জীবন বলুন, সন্তান সুখ বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনারা বন্ধুবান্ধবের কিন্তু হেল্প পেতে চলেছেন এবং ফ্যামিলির সাপোর্টও কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু এই সপ্তাহে কিনতে পারেন। এরপরে নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো যেটি এক নম্বর পারফরমেন্স করছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে নাম্বার ওয়ানে পড়েছেন, অর্থাৎ আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে, সেটা চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, নতুন ব্যবসা স্টার্ট আপের ক্ষেত্রে বলুন এবং প্রেমের দিক বলুন, বিবাহের দিক বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক অনেক ডেভেলপ করবে এবং আপনারা যে কোনো কাজে কিন্তু ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারবেন এবং মনে একটা উদ্যম একটা জোর কিন্তু আপনাদের দেখা যাবে। তবে এই সপ্তাহে খরচার দিকও রয়েছে, তবে সেই সব খরচা হবে আপনাদের কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনাতে, অর্থাৎ কোনো এসি কিনলেন ঘরের জন্য বা ফ্রিজ কিনলেন বা ভালো একটা টিভি কিনলেন বা একটা টু হুইলার কিনলেন এইরকম বা ফোর হুইলার কিনলেন,
এই রকম কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা পুরোটাই আপনার নিজস্ব। সব মিলিয়ে যদি বলা যায় আপনারা কিন্তু এই সপ্তাহে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স করতে চলেছেন 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন।